তো এই হচ্ছে সেই গ্রেট বেনিয়ন, একটি বিশাল বট গাছ। তো এগুলো দেখছেন, এগুলো হচ্ছে জায়ান্ট ওয়াটার লিলি। এই দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নাম হচ্ছে ফক্সটেল পাম। এটা সাধারণত অস্ট্রেলিয়াতে এই গাছ দেখা যায়। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে এসে গেছি এমন একটা জায়গায় যেখানে একটা বট গাছ আছে যেটা 250 বছরের পুরনো, এবং ওটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নামও আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছ, আজকে আমি এসে গেছি বোটানিক্যাল গার্ডেন। তো এই বোটানিক্যাল গার্ডেন আসতে হলে তোমাদের কীভাবে আসতে হবে, টিকিট কত, আর কবে কবে ওপেন হয়, কবে বন্ধ হয়, এই সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলবো। কিন্তু যারা এই চ্যানেলটা এখনও নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা স্কিপ করো না, শেষ অবধি দেখো। ভিডিওটা তোমার যদি ভালো লাগলে শেষে ভিডিও শেষে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে তোমার ভিডিওটা কেমন লেগেছে। চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন বাইরের অংশটা, মানে মেন গেট যেটা বলে। তো আশেপাশে দেখছেন দোকানপাট আছে। তো এবার আমি এর ভিতরে ঢুকবো, ঢুকে আমি টিকিটটা কাটবো। আর এখানে লেখাই আছে যে আমাদের 10 টাকা করে টিকিট, আর হচ্ছে ফরেনের জন্য 100 টাকা, আর স্টিল ফটোগ্রাফির জন্য 20 টাকা। আর এখানে তোমরা প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক এসব কিছু আনতে পারবে না, কারণ এখানে অ্যালাউ করবে না। তো তোমাদের এখানে জমা দিতে হবে, ব্যাগ নিয়ে তোমরা ঢুকতে পারো। তো তোমরা এই বোটানিক্যাল গার্ডেনে আসতে গেলে তোমাদের কীভাবে আসবে, তোমাদের বারাসাত বি গার্ডেন একটা বাস আছে, ওই বাসে তোমরা আসতে পারো, একদম বোটানিক গার্ডেন গেটের সামনে তোমাদের নামিয়ে দেবে। তো তোমাদের ওইটাই একদম কাছে হবে। আর হচ্ছে এখানে সোমবার দিন বন্ধ থাকে এই গার্ডেনটা, বাকি মঙ্গল থেকে একদম রবিবার অবধি প্রতিদিন খোলা থাকে। আর এটা ক্লোজ হয়ে যায় বিকেল 4টার সময়। তো তোমরা চেষ্টা করবে 9টা সকাল সকাল আসার, আর এটা 9টার সময় খোলে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এই বোটানিক্যাল গার্ডেনের আর একটা নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু, তার নামে এই বোটানিক্যাল গার্ডেনটা করা হয়েছে। তো এই হচ্ছে সেই তার মূর্তি, আচার্য জগদীশ চন্দ্র বসু। আর এখানে ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপ দেখে তোমরা কোন দিকে কী যেতে পারো। এই হচ্ছে ম্যাপ, এখানে ম্যাপ দেওয়া আছে, এগুলো দেখে তুমি ঠিক করে যেতে পারো কোন দিকে কী আছে না আছে, তার ডিটেলসটা এখানে দেওয়া আছে। আর এই হচ্ছে লেখা আছে আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান, এই যে। তো এবার ভিতরে যাওয়া যাক, এক এক করে আপনারা দেখাবো। তো এদিক দিয়ে একটা রাস্তা গেছে, আর এই সাইড দিয়ে একটা রাস্তা গেছে। তো ফার্স্টে এই সাইডের রাস্তাটা কভার করি, তারপর ঘুরে নয় এদিক দিয়ে আসা যাবে। তো চলো, এই যে বাগানটা যেটা দেখছো, এটা 25 জুন 2009 এই বাগানটি আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় বোটানিক্যাল গার্ডেন হিসাবে মনোনীত করা হয়েছিল, এবং প্রাকৃতিক বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সম্মানে, যেহেতু আপনার যে আপনাকে যে মূর্তিটা দেখালাম জগদীশ চন্দ্র বসু। আর এখানে বাগানটার যেটা সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্ক হলো দ্য গ্রেট বেনিয়ান, যেটা একটা বিশাল বট গাছ। এবার আমি আপনারা দেখাবো গ্রেট ওয়াটার লিলি, লিলি ফুল দেখাবো আপনাদের। তো তার আগে এই দেখুন এক ছোট্ট একটা ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে হাঁটবো, আর এই সাইডেই আছে গ্রেট ওয়াটার লিলি। তো আমি আপনার লিলি ফুল দেখাচ্ছি, তার আগে এই সাইডে দেখুন ব্রিজের এই সাইডে জলাশয়টা দেখুন, জলটা কত পরিষ্কার, খুবই ভালো লাগছে দেখতে। তো চলুন এবারে আমরা আপনার লিলি ফুল দেখাই। এই একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে কদম গাছ। তো এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে জাইন ওয়াটার লিলি। এখানে অনেকগুলো আছে, একটা দুটো তিনটে অনেকগুলো আছে এখানে, যেসব জাইন্ট ওয়াটার লিলি।
আপনি যখন আসবেন ঢুকতেই ঢুকলে এরকম একটা ব্রিজ দেখতে পাবেন, ওই ব্রিজ দেখার সামনেই এখানে এগুলো আছে। ওই দেখুন গ্রেট ওয়াটার লিলি, কী সুন্দর জলের উপরে, দেখুন অনেকগুলো আছে ওই সাইডে দেখতে পাচ্ছেন, ওই দিকে আছে, এই দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলটা দেখুন, এখানে পুরোটা ভর্তি, মানে খুবই ভালো লাগছে। এই দেখুন তো এই বোটানিক্যাল গার্ডেনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে আপনারা যদি আসেন, এখানে যারা গাছপ্রেমী, যারা প্রাকৃতিককে ভালোবাসেন, পরিবেশকে ভালোবাসেন, গাছকে ভালোবাসেন, এটা তাদের পক্ষে একদম পারফেক্ট জায়গা, এটা আপনার খুবই ভালো লাগবে। যেরকম নিরিবিলি সেরকম গাছে গাছ, অনেক রকম গাছ আছে, আপনি গাছের সম্পর্কে জানতে পারবেন, প্রতিটা গাছের এখানে নামও দেওয়া আছে, আপনার কোনো অসুবিধাও হবে না। তো এই হচ্ছে ব্যাপার এখানে আসতে গেলে। তো একটু আগে আমি যে পুকুরটাকে আপনাদের দেখিয়েছিলাম, যেটা আমি এই যে বলছিলাম যে পুকুরটা, তো এটার নাম হচ্ছে লার্ম লেক, এই যেখানে লেখাই আছে লার্ম লেক। তো এখানে বসার জায়গাও আছে, আপনারা এখানে বসে এই যে লেকটার আপনারা উপভোগ করতে পারবেন। আর এই যে এখানে গাছও আছে, এই দেখুন। এই দেখুন কত সুন্দর এখানে ফুলের গাছ লাগানো আছে, দেখুন লাল ফুল, এই দেখুন কত সুন্দর লাল, এই দেখুন এবার হলুদ, খুবই সুন্দর লাগছে দেখতে, দেখুন এই দেখুন কি মানে এই বাগানটা 270 একর জমি নিয়ে এই বাগানটা তৈরি। এই দেখুন জলে, দেখুন এটা কী পাতা, কচু পাতা যত সম্ভব, না কচুরি পানা কি বলে এটা আমি ঠিক জানি না, তো এটা পুরো জলের মধ্যে ছড়িয়ে আছে, দেখুন বেশ জায়গাটা খুবই সুন্দর, পুরো পরিষ্কার দেখুন। আরে দেখুন কত সুন্দর সুন্দর ফুল এখানে, দেখুন ছোট ছোট ফুল, আর এই ফুল আপনারা ছিঁড়তে পারবেন না, এখানে লেখাও আছে আর এমনি বলাও আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে দেবদারু গাছ, এই দেখুন গাছে পাতাগুলো ঠিক এরকম হয় দেখতে। চলুন, এরকম ছোট ছোট এরকম গাছ আপনি অনেক দেখতে পাবেন এখানে, যেহেতু অনেক গাছ আছে। এবার এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনি, এই গাছটা হচ্ছে জাম গাছ, এই দেখুন জাম গাছে পাতা ঠিক এরকম দেখতে হয়, কতটা উঁচু দেখুন, ওই উপরে লম্বা এতটা, এখানে অনেক গাছ আছে দেখ, এই দেখুন কত গাছ। তো এখানে 12,000-এরও বেশি গাছ এখানে আছে, এই পুরো আরও যাবো, আরও অনেক বড়, বিশাল বড় জায়গা, তো এক এক করে কভার করি। কত সুন্দর লাগছে দেখুন দেখতে, চলুন এবার ওদিকে যাওয়া যাক। এই যে গাছটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে বড় মেহগিনি, আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে ঝাউ গাছ, এখানে অনেক জায়গায় বসার সিট আছে, আপনারা চাইলে এখানে বসতে পারেন। তো এটাও আবার একটা ঝাউ গাছ, বেশ অনেক বড়। এবার রাস্তাটা এখানে দুভাগে ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে এরকম সোজা আর একটা গেছে এরকম, দেখি কোন দিকটা আগে যাবো আমি একটু দেখি, এখানে কটা সাইনবোর্ড দেওয়া আছে। আগে এদিকটাই আগে যাই,
দেখুন গাছটা দেখুন একবার, পুরো যেন ভর্তি হয়ে গেছে, যেন গাছটা দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা গাছের ছাওয়ায়। তো এই যে গাছগুলো, এটা হচ্ছে ক্যালামাস গাছ দেখুন, এদিকটাও আছে এদিকটাও আছে, এত বেশি আছে জায়গাটা, পুরো অন্ধকার হয়ে গেছে। এই দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নাম হচ্ছে ফক্সটেল পাম। এটা সাধারণত অস্ট্রেলিয়াতে এই গাছ দেখা যায়। এই দেখুন কীরকম ফল একটা হয়েছে দেখুন, ফক্সটেল পাম গাছ। আর এই গাছটা তো আপনারা সবাই চেনেন, তাল গাছ। কী গাছ এটা? এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নাম হচ্ছে টোডি প্লাম। এটা বেশিরভাগ সাউথ এশিয়াতে এই গাছটা দেখা যায়। অনেক গাছ আছে, আবার এখানে দুভাগে ভাগ হয়ে গেছে রাস্তাটা। একটা চলে গেছে এরকম সোজা, আর একটা গেছে এইদিকে, আচ্ছা এদিকটাই যাই আগে। ও এই সাইডে, এই সাইডে আসাটা আপনারা যদি যান, এদিকে ওয়াশরুম পাবেন, যদি আপনারা বাথরুম ফাথরুম পায় তো এদিক দিয়ে গিয়ে করতে পারেন। খুব সুন্দর গাছ, তো এবার এদিক দিয়ে রাস্তা চলে গেছে, আবার এদিক দিয়ে রাস্তা গেছে। তো আমি ভাবছি এদিক দিয়ে রাস্তাটা আগে করি, দেখি কি আছে এদিকটা, তারপর না হয় ওদিকটা যাওয়া যাবে, ফার্স্ট এদিকটা যাই। তো এই দেখুন এখানে বসার জন্য একটা জায়গা করা আছে, এই যে দেখুন বসতে পারেন, এখানে এই যে বেঞ্চ আছে। চল এই দেখুন হিবিকাস সেকশন, এইটা একটা পুরনো একটা বাড়ি দেখতে পাচ্ছেন, কীরকম ধসে বসে গেছে বাড়িটা। আর এখানে দেখুন অনেক রকম ফুলের চাষ পতন করেছে, এই দেখুন এরকম অনেকগুলো এখানে করা আছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সারসাদা, এটা হচ্ছে হুগলি নদী, এখান থেকে দেখা যাচ্ছে। অবশ্যই ওপরে যেতে পারবেন না, কারণ এই যে দেখছেন বড় বড় রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই দেখুন হুগলি নদী, এই পুরোটা এইভাবে চলে গেছে ওদিক দিয়ে ওদিক দিয়ে। তো বোটানিক্যাল গার্ডেন জায়গাটা এত বড় না যে কোন দিকে ঢুকবেন কোন দিক দিয়ে বেরোবেন আপনি বুঝতে পারবেন না, যেহেতু এত বড় রাস্তা আর অনেকগুলো রাস্তা দেখছি, একটা এদিক দিয়ে বেঁকে গেছে, একটা এদিক দিয়ে চলে গেছে, একটা ওদিক দিয়ে চলে গেছে, তো অনেক বড়। তো আমি এখন এমন একটা জায়গায় এসে গেছি, আমি দেখি বুঝতে পারি না কোন দিকে যাবো, এরপরে তাও দেখছি এই রাস্তাটা এই এরকম গেছে, দেখি আমি আবার এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি, তারপর দেখছি আর কী কী দেখানো যায় আর কী আছে, বা আমি আরও দেখে বলছি আপনাদের। তো এবার আমি এই দিক দিয়ে যাচ্ছি, এই যে রাস্তাটা দেখুন
ছোট্ট আবার একটা পোল পেয়েছি, এই পোলের উপর দিয়ে যাবো, দেখি আগে কি আছে। আর দেখুন জলটা একবার দেখুন, মানে এত পরিষ্কার কি বলবো আপনার, দেখুন। তো এই জায়গাটা একবার দেখুন শুধু, যেরকম এরকম দেখুন কত লম্বা লম্বা গাছ। এখানে আমি ছবি তুলতেও পারবেন, এই দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখেছেন। আর এদিকে দেখুন একটা গোল মতন সার্কেল করা আছে, সার্কেলের মাঝে একটা কিসের একটা স্তম্ভ বসানো আছে। তো ঠিক বুঝতে হচ্ছে না কিসের স্তম্ভটা, কিন্তু এই হচ্ছে জিনিসটা, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এখানে ছোট্ট একটা পুকুর বা লেক যাই বলবেন করা আছে এখানে। তো এবার আমি আপনাদের দেখাবো গিনিস বুক অফ ওয়ার্ল্ড, যেটার নাম আছে গ্রেট বানিয়ান ট্রি, যে বড় যে বট গাছটা সেটা আমি আপনাদের দেখাবো এবার। চলুন একবার দেখুন, একবার খুব সুন্দর দেখুন লাগছে, দেখুন জলটাও যেরকম পরিষ্কার হেভি, আর খুব হাওয়া দিচ্ছে জায়গাটা, মানে আপনারা খুবই ভালো লাগবে। আপনার কাপলকে নিয়ে আসবেন এখানে, ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে আসবেন, খুবই ভালো লাগবে। আর আপনি এখানে প্রতিটা জায়গায় বসার সিট আছে, আপনি চাইলে এখানে বসতে পারবেন, এই যে। আর আপনি চাইলে গার্লফ্রেন্ডকে নিয়েও আসতে পারবেন, যেটা আমি আপনাকে আগেই বললাম, এই দেখুন তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। তো আপনি যখন এখানে আসবেন আপনি অনেক কাপলকে দেখতে পাবেন, অনেক ফ্যামিলিকে দেখতে পাবেন। তো দেখুন ফ্যামিলিরা, কত ফ্যামিলিরা দেখুন আসছে, আর কাপল যদি দেখতে চান ওই যে বসে আছে বেঞ্চেতে, তো এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন। তো এবার আমি আপনাকে দেখাবো সেই গ্রেট বানিয়ান ট্রি গাছটা, এই দেখুন। তো আমি ওনার সামনে যাচ্ছি, এই দেখুন এখানে বসতে পারে বেঞ্চ, বেশ সুন্দর কোনো ফুল গাছ লাগানো আছে, আর জায়গাটা খুবই অসাধারণ, তো ক্লিন পুরো জায়গাটা। আর এছাড়া এখানেও বসতে পারবেন, এই যে এখানে ভিতরে বেঞ্চ আছে, আপনারা বসতে পারবেন। তো এই হচ্ছে সেই গ্রেট বানিয়ান, একটি বিশাল বট গাছ যা পৃথিবীর বৃহত্তম গাছ হিসেবেও গণ্য করা হয়, যা পরিধি আছে 330 মিটারও বেশি ছড়িয়ে আছে এখানে। আর এখানে অর্কিড, বাস, খেজুর এবং স্ক্রু পাইন উদ্ভিদ বিপুল সংগ্রহের জন্য বিখ্যাত। এই দেখুন এখানে লেখা আছে, এই যে বিশাল বট গাছ, যেটা 270 বছরেরও বেশি পুরাতন এই গাছটা। আর এটা 1985 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডে নিজের স্থান অর্জন করে নিয়েছিল। এটা কিন্তু একটাই গাছ, এই যে এগুলো দেখছেন, এই যে এগুলো এগুলো একটা গাছের শেকড়গুলো এদিক ওদিক পুরো ছড়িয়ে পুরো দেখুন। এই বোটানিক্যাল গার্ডেন অ্যাকচুয়ালি দুটো কারণে ফেমাস, এক হচ্ছে এই গ্রেট বানিয়ান ট্রি, আর একটা হচ্ছে রক্সবার্গ হাউস। এখানে বাংলাতেও লেখা আছে, আপনারা চাইলে যখন আসবে একটু পড়ে পড়তে পারেন এখানে, এখানে বাংলা, হিন্দি আর এই ইংলিশ লেখা আছে। তো এখানে যেহেতু ঢুকতে দেওয়া হয় না, এই যে গেটে তালাচাই মারা আছে, তো আপনারা এলে এরকম বাইরে দিয়ে দেখতে হবে আপনাকে এই গাছ। এই দেখুন উপরটা দেখেছেন, আর এই সামনে দেখুন, ছোট্ট একটা পুকুর মতন করা আছে,
তো এবার দেখব রক্সবার্গের হাউসটা। তো এই রক্সবার্গ হাউসটা দেখা যাচ্ছে ওইখানটা, বাট এখানে নো এন্ট্রি আছে, তো এখান থেকে ঠিক মতো দেখা যাচ্ছে না। তো দেখি আর যদি কোনো রাস্তা থাকে তো সেদিক দিয়ে দেখার চেষ্টা করি। তো এখানে একটা গাছ দেখা যাচ্ছে, দেখুন এখানে হাফ ডালপালাই নেই গাছের, কিছু কিছু জায়গায় লাগানো আছে বা মানে কিছু জায়গায় আছে, বাদ বাকি এগুলো নেই। আর একটা কিসের একটা বড় গাছ দেখুন একটা। তো রক্সবার্গে বিল্ডিংটা দেখানো গেল না, কারণ ওখানে নো এন্ট্রি ছিল, ওখানে ঢুকতে দিল না আমাকে। এই দেখুন লাভার পয়েন্ট। তো এখানে আপনি যখন আসবেন তো এরকম টুকটাক আপনি দেখতেই পাবেন, এখানে এরকম অনেক বেঞ্চ আছে, বিশেষ করে সামনে ওখানে হুগলি নদী। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনি, এই যে গাছটা, এই গাছটা হচ্ছে সেগুন গাছ, বেশ বড়। আর এই গাছগুলো যে দেখছেন, এইগুলো এই যে দেখছেন এগুলো আদা গাছ, কিন্তু ওইখানে হচ্ছে এন্ট্রি গেট, কিন্তু ওখানে কোনো লোক নেই, ঢুকতে দেবে কি দেবে না আমি ওই হিসেবে ঢুকলাম না। গাছগুলো দেখুন কীরকমভাবে কাটা হয়েছে, দেখুন পুরো ছাতার মতন লাগছে, পুরো ওইখান থেকে পুরো এরকম কেটে 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 হয়েছে। তো এই যে ওই পাড়টা দেখছেন, ওই পাড়ে হচ্ছে কলকাতা পড়ে যাচ্ছে ওই লাইনটা। তো এই মানে এদিকটা হচ্ছে বজবজের লাইন চলে গেছে, আর ওই সাইডে চলে গেছে মেটিয়া ব্রিজের দিকে। তো ভিডিও তোমার কেমন লাগলো তোমার কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সেরকম দেখার মতন কিছু নেই আর বলতে গেলে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।